প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেন্সিং সেন্টেন্সের একটি অন্যতম চ্যাপ্টার হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আজকে আমি তোমাদেরকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার কয়েকটি রুলস আলোচনা করে এবং প্র্যাকটিসের সাহায্যে সেটা দেখানোর চেষ্টা করব। আমরা নর্মালি যে ভাবে শিখি সেই শেখার পদ্ধতিটা আসলে ঠিক নয়। স্টুডেন্টরা রুলস মুখস্থ করতে অভ্যস্ত, তো প্রবলেমটা সেখানেই হয়। রুলস আসলে মুখস্থ নয়, রুলসগুলো আমাদের প্র্যাকটিসের সাথে সাথে অর্থাৎ এক্সাম্পলের সাথে সাথে যখন আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করতে করতে যদি সেটা আয়ত্ত করতে পারি তাহলে সেই রুলসটা কিন্তু লঙ্গার লাস্টিং হবে, অর্থাৎ বেশি দিন লাস্ট করবে, বেশি দিন সেই জ্ঞানটা স্থায়ী হবে, অর্থাৎ তুমি অনেক দিন এই রুলসগুলো মনে রাখতে পারবে। কিন্তু তুমি যদি আগে মুখস্থ করে তারপর প্র্যাকটিস করতে যাও, এই পদ্ধতির মাধ্যমে তুমি যেটা শিখবে সেটা আসলে বেশি দিন মনে রাখতে পারবে না। ঠিক আছে, তো আজকে আমরা সেইভাবেই কিছু সেন্টেন্সের সাহায্যে এই বিষয়টি দেখানোর চেষ্টা করব। তো চলো দেখি এখানে কি কি সেন্টেন্স রয়েছে। সেন্টেন্স প্রথম সেন্টেন্সটিতে রয়েছে অনলি ম্যান ইজ আ র্যাশনাল বিইং। বি নম্বর সেন্টেন্স রয়েছে অনলি দ্য ট্রুথ লাস্ট লং। সি নম্বর সেন্টেন্স রয়েছে বুকস গিভ আস বোথ নলেজ অ্যান্ড প্লেজার। তো এখানে দেখতে পাচ্ছি প্রথম সেন্টেন্সে অনলি রয়েছে, দ্বিতীয় সেন্টেন্সেও অনলি রয়েছে এবং শেষ সেন্টেন্সটিতে বোথ রয়েছে এবং অ্যান্ড রয়েছে। তো এগুলোই হচ্ছে রুলস। তোমাদের হয়তো যদি জেনে থাকো আগে তাহলে অবশ্যই রুলসগুলো মনে পড়েছে, তারপরে যদি মনে না থাকে আমি মনে করিয়ে দিচ্ছি। অনলি যদি থাকে তাহলে চারটি ওয়ার্ড বা ফ্রেজ থেকে রিপ্লেস করা যায় অনলি। অর্থাৎ অনলি যদি থাকে তাহলে লিখতে হবে নন বাট, নাথিং বাট, নট মোর দেন, নট লেস দেন। এখন কখন কোনটা লিখব? যদি ব্যক্তির পূর্বে লিখতে হয় তাহলে লিখতে হবে নান বাট, যদি বস্তুর পরে লিখতে হয় বস্তুর পূর্বে লিখতে হয় তাহলে লিখতে হবে নাথিং বাট, আর যদি সংখ্যার পূর্বে লিখতে হয় সেক্ষেত্রে নট মোর দেন এবং নট লেস দেন দুটির যে কোনো একটি লিখলে চলবে। তো এখানে দেখো প্রথম রয়েছে অনলি ম্যান, তো ম্যান যে ব্যক্তি এটা তো বোঝা খুব সহজ, তো ব্যক্তির পূর্বে অনলির পরিবর্তে হবে হচ্ছে নান বাট। তো সেক্ষেত্রে কী লিখব? নান বাট ম্যান, নান বাট ম্যান। ওকে, অনলির পরিবর্তে নান বাট এবং ম্যানের জায়গায় ম্যান লিখে নিয়েছি। তারপরে বাকি যে অংশ রয়েছে সেই বাকি অংশটা হুবহু একদম লিখে দেবো, এটা নিয়ে কিন্তু আমাদের আর কোনো কাজ নেই। ওকে, তাহলে কী দাঁড়ালো? নান বাট ম্যান ইজ এ র্যাশনাল বিং। ওকে, তাহলে নান বাট লিখেছি অনলির পরিবর্তে, তারপরে বাকি যা আছে একদম হুবহু লিখেছি, এভাবে মানে খুব সহজ এই রুলটা। দ্বিতীয় সেন্টেন্সে অনলির পরে রয়েছে দ্য ট্রুথ, ট্রুথ হচ্ছে সত্য। তো সত্য কি ব্যক্তি না বস্তু? বুঝতেই পারছো যে ট্রুথ হচ্ছে বস্তু, তো বস্তুর পূর্বে লিখতে হবে নাথিং বাট। ওকে, বস্তুর পূর্বে লিখতে হবে নাথিং বাট, তারপরে যা আছে একদম হুবহু লিখতে হবে নাথিং বাট দ্য ট্রুথ, নাথিং বাট দ্য ট্রুথ লাস্ট লং। ওকে, আশা করি এটা বোঝা তোমাদের কাছে খুব একটা কঠিন লাগবে না। অনলি এর পরিবর্তে এখানে আমরা লিখেছি নাথিং বাট, কারণ এর পরে রয়েছে ট্রুথ, সেটা হচ্ছে বস্তু, সে কারণে নাথিং বাট দ্য ট্রুথ লাস্ট লং। ওকে, লাস্ট সেন্টেন্স এখানে রয়েছে বোথ, তারপরে রয়েছে অ্যান্ড। বোথ এবং অ্যান্ড যদি থাকে সেক্ষেত্রে যেটা লিখতে হয় বোথের ঠিক বোথের পরিবর্তে লিখতে হয় হচ্ছে নট অনলি। ওকে, নট অনলি, আর অ্যান্ডের পরিবর্তে লিখতে হবে বাট অলসো, নট অনলি বাট অলসো। ওকে, বোথের পরিবর্তে নট অনলি এবং অ্যান্ডের পরিবর্তে বাট অলসো। তাহলে প্রথমে কী লিখব? যেভাবে আছে, যেখানে যেভাবে আছে, আগে পরে এবং মাঝখানে সব জায়গায় যেভাবে যেরকম আছে সেইটাই লিখতে হবে। তাহলে প্রথমে আছে বুকস গিভ আস, তারপরে বোথের পরিবর্তে লিখেছি নট অনলি, তারপরে লিখব নলেজ, নলেজ, নট অনলি নলেজ বাট অলসো, তারপরে রয়েছে প্লেজার, তো সেটা আমরা এখানে লিখে দিব প্লেজার। ওকে, তাহলে কী দাঁড়ালো? বোথের পরিবর্তে নট অনলি এবং অ্যান্ডের পরিবর্তে বাট অলসো, বাকি আগে পরে মাঝখানে সব ঠিক থাকবে। সেক্ষেত্রে বুকস গিভ আস নট অনলি
নলেজ বাট অলসো প্লেজার। ওকে, তো আশা করি তোমরা এই দুটি রুল বুঝতে পেরেছ। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটন ট্যাপ করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো অটোমেটিকলি তোমাদের টাইমলাইনে চলে যাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।